গত 5 বছর ধরে সংঘবদ্ধ হয়ে রংপুর ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল একটি চক্র। চক্রটির সদস্যরা প্রথমে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িয়ে দফায় দফায় কারাগারে যায়। পরে সেখানে একে অন্যের সঙ্গে পরিচয় হয়। এরপর তারা কারাগার থেকে বেরিয়ে বড় ডাকাতির পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুর মহানগরীর গাছা থানার ঝাঁচর এলাকা থেকে আন্তজেলা ডাকাত চক্রের 9 সক্রিয় সদস্যকে দেশি বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। সোমবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাল মোমেন। তারা গত প্রায় 5 বছর ধরে মহাসড়কের বিভিন্ন স্থানে, বিশেষত রংপুর এবং গাজীপুর এলাকাতে তারা ডাকাতি করে আসছিল। প্রাথমিক পর্যায়ে তারা চুরি এবং ছিনতাইয়ের সাথে জড়িত থাকলেও বিভিন্ন দফায় জেলে থাকার সুবাদে একজন আরেকজনের সাথে পরিচিতি লাভ করে এবং বিশেষত একই এলাকাতে হওয়ায় মূলত আমরা যাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের অধিকাংশের বাড়ি রংপুর এবং গাইবান্ধা এবং একজনের বাড়ি নীলফামারি এলাকাতে। সুতরাং এলাকার অপরাধীরা একসাথে জেলে থাকার কারণে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে এবং পরবর্তীতে তারা এই ডাকাতির পরিকল্পনা মূলত করে। মূলত এরা প্রাথমিক পর্যায়ে তাদের পেশা ছিল কেউ চা দোকানি, কেউ রিক্সা চালক, কেউ ভ্যান চালক, কেউ অটো চালক হিসাবে থাকলেও পরবর্তীতে ডাকাতিতে তাদের অভিজ্ঞতা তারা অর্জন করে। আব্দুল্লাল মোমেন বলেন, এই ডাকাত চক্রের সর্দার শহীদুল ইসলাম, তার অন্যতম সহযোগী আন্দু মিয়া ও আইনাল মিয়া, যারা ডাকাতির পরিকল্পনা আর অন্যান্য ডাকাতদের সংঘবদ্ধ করে থাকেন। যে জায়গা থেকে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি এই এলাকাতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল ডাকাতির জন্য এবং তারা একটি অলরেডি গাছ কেটে ফেলেছিল এবং তারা প্রস্তুতি নিচ্ছিল। সুযোগ বুঝে তারা গাছ দিয়ে ব্যারিকেড তৈরি করে মহাসড়কে ডাকাতি করবে, আনুমানিক 10 থেকে 12 জন। এবং মোহাম্মদ শহীদুল ইসলাম এই ডাকাত চক্রের সর্দার হিসেবে নিজেকে পরিচয় দিয়েছিল আমাদের কাছে। শহীদুল ইসলামের অন্যতম সহযোগী ছিল আন্ডু মিয়া এবং আনাল মিয়া, যারা ডাকাতির পরিকল্পনা এবং ডাকাতি। র্যাবের এই কর্মকর্তা বলেন যে গ্রেপ্তার হওয়া শহীদুল ইসলাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তিনি ডাকাত চক্রের মূল হোতা। তিনি আগে রিক্সা চালাতেন, পরবর্তী সময়ে সহজলভ্য ও বেশি অর্থের লোভে ডাকাতির পেশায় জড়িয়ে পড়েন।